পানিতে ভেসে উঠছে মৃত মাছ, পানিতেই পচছে মরদেহগুলো, এতে বিষাক্ত হচ্ছে পানির উৎস। বর্তমানে এই পরিস্থিতি ব্রাজিলের আমাজন অঞ্চলের। শরৎকালের অন্যতম খরার কারণেই এই দশা। পানির স্তর কমে যাওয়ায় প্রাণ যাচ্ছে জলজ প্রাণীর, দেখা দিচ্ছে ব্যবহারযোগ্য পানির স্বল্পতা। এছাড়াও বন্ধ হয়ে পড়ছে বিভিন্ন নৌকা চলাচলের রাস্তা, এতে আঘাত আসছে পরিবহন খাতেও। এখানে বাস করাই কঠিন হয়ে পড়েছে, আমাদের জীবন ধারণের জন্য পানির প্রয়োজন, অথচ খাবার পানির যোগানও সীমিত হয়ে আসছে। খরার কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির 1 লাখের বেশি বাসিন্দা, যাদের বেশিরভাগের দিন কাটে মাছ শিকার করে। দুর্যোগ মোকাবিলা দলের আশঙ্কা, ব্যাপক বিপর্যয়ের ঝুঁকিতে আছেন অন্তত 5 লাখ স্থানীয়। পরিস্থিতি মোকাবেলায় জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে ব্রাজিল সরকার। হেলিকপ্টারে করে পৌঁছানো হচ্ছে সুপেয় পানি, খাবার ও ঔষধ। নদী খননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় $2,80,00,000। খরার কারণে মূল আঘাত এসেছে পানির উৎসে, এছাড়াও মৃত মাছ পচে পানি হয়ে উঠেছে বিষাক্ত, তাই আমরা জরুরি ভিত্তিতে পানি সরবরাহ করছি এই অঞ্চলটিতে। আটলান্টিকের এল নিনো দশার কারণেই এই পরিস্থিতি বলছেন গবেষকরা। আশাস চৌধুরী, চ্যানেল 24।